নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শনি মহারাজ মহাশক্তিশালী, পাঁচ রাশির খেলা হবে। শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং চৌঠা নভেম্বর পর্যন্ত এই রাশিতে রেট্রোগ্রেড অবস্থায় কিন্তু থাকবে। শনি যাব দেতা হে তো ছাপ্পার ফারকে দেতা হে। আমি একটি কথা আবারও বলছি, শনি মানেই ভয়, প্রত্যেকেরই মনের মধ্যে রয়েছে। শনি সাড়ে সাতি মানে খারাপ, শনি ঢাইয়া মানে খারাপ, শনির মহাদশা মানেই খারাপ। কিন্তু আপনাদের জন্ম কুণ্ডলিতে শনির প্লেসমেন্ট কেমন রয়েছে সেটা আগে জানা দরকার। শনি কলিযুগে কর্ম, অর্থ, সন্তান, দাম্পত্য সুখ, ভাগ্য সমস্ত দিক থেকে কিন্তু শনি কিন্তু লাভ দিয়ে থাকে। শনি যদি আপনাদের জন্মছকে শুভ অবস্থাতে থাকে, আমি যে কথাটা বলছি কি না লিখে রাখুন, আপনাদেরকে পিছন ফিরে তাকাতে হবে না। দুর্গাপূজার মধ্যেই আপনাদের বড় ধরনের পরিবর্তন আসবে। বারোটি রাশির মধ্যে পাঁচটি রাশি প্লাস টু, টোটাল ষাটটি রাশির এক কথায় ধনবর্ষা হতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। দেখুন, শনি কর্মফলদাতা কারক গ্রহ। শনি আমাদের জন্মছকে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আমাদের কর্মের জায়গাটা কেমন হবে। আমি একটি কথা বারবার বলি, শনির স্থিতি খুব ভালো, অর্থাৎ শনি যেভাবে অবস্থান করে কি না সেই ভাবটাকে বৃদ্ধি করে, নিশ্চিত রূপে সেই ভাবটা বৃদ্ধি কিন্তু, আর শনি যে ভাবের উপর দৃষ্টি দেয় সেই ভাবটা কিন্তু নাশ করে। কিন্তু কিছু কিছু দৃষ্টি আবার শনির ক্ষেত্রে কিন্তু ভালো কিন্তু রয়েছে, সেটা অবশ্যই অ্যাস্ট্রোলজি যারা শিখছেন তারা অবশ্যই জানতে পারবেন। শনি এবার 5+2 অর্থাৎ সাত রাশিকে করবে মালামাল, অপার ধন দিবে। আর আপনাদের জন্মছকে শনি স্থিতি যদি অশুভ থাকে, আপনারা শনি রক্ষা কবচ পরিধান করুন, তাতে কি হবে শনির পাওয়ার বাড়বে। আর শনির বলবত্তা বাড়া মানে কি, আপনার জীবনে অর্থের অভাব কিন্তু হবে না। শনি কর্মফলদাতা কারক গ্রহ। শনি আমাদের সমাজে নিম্ন বর্গের মানুষকে কিন্তু নিয়ন্ত্রণ করে। শনি যাদের ভালো রয়েছে কি না তাদের গাড়ির ব্যবসা, লোহার ব্যবসা, কনস্ট্রাকশনের বিজনেস, মেশিনের ব্যবসা, যারা মেশিনারি পার্টসের ব্যবসা করেন সেখান থেকে লাভ পাবেন। শনি ভালো থাকলে চায়ের ব্যবসা, শনি ভালো থাকলে আপনার পেট্রোল কেমিক্যালের বিজনেস, গাড়ির শোরুম বা আপনার নিজস্ব কোনো যদি গ্যারেজ থাকে সেটাও কিন্তু ভালো কিন্তু দেয়। আর শনি আপনাদের জন্মছকে যদি অশুভ থাকে, জীবনে কিন্তু বড় ধরনের একটা আপনাদের কিন্তু সমস্যার মধ্যে কিন্তু পড়তে হবে। শনি কর্মফলদাতা কারক গ্রহ, শনি ন্যায় কারক গ্রহ। শনি হচ্ছে এক কথায় হচ্ছে জাজ। আমি বারবার বলছি, শনি যদি আপনাদের অশুভ থাকে, শনির সাড়ে সাথী চলে, শনির ঢাইয়া চলে, শনির মহাদশা চলে, আপনারা হনুমানজির মন্দির অবশ্যই যান, হনুমানজির পুজো অবশ্যই করুন।
এবং অশ্বত্থ গাছের নিচে সর্ষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন এবং ওম সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। অনেকে বলছেন, কৌশিকদা আপনি যেগুলো কথা বলছেন আমাদের সঙ্গে অনেক খেটে যাচ্ছে, কিন্তু দেখুন খারাপের জায়গাটা আমাদের হয়ে যাচ্ছে ভালো জায়গাটা হতে কিন্তু বাধা আসছে, কেন কৌশিকদা? আমি আবারও বলছি, কৌশিক রায় যার হাত ধরে কিনা তাকেই টেনে তুলে, আমি কিন্তু সবারই হাত ধরি না। আবারও বলছি, কৌশিকদার কাছে ওই হবে হচ্ছে বলে কোনো কথা নেই, যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি, চ্যালেঞ্জের সাথে করি। প্রথম রাশি তুলা রাশি। তুলা রাশির দেখুন এই সময় শনির যে স্থিতি সেটা হচ্ছে আপনার কুম্ভ রাশিতে পঞ্চমভাবে। প্রথম কথা হচ্ছে রেট্রোগ্রেড অবস্থায় রয়েছে, যারা দীর্ঘদিন সন্তানের জন্য প্রচেষ্টা করছেন কিনা, সন্তান প্রাপ্তির একটা গাঢ় যোগ কিন্তু রয়েছে। সন্তান যারা প্ল্যানিং করছেন বা আইভিএফের মাধ্যমে যারা সন্তানের জন্য নিতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো এই সময়টা, কারণ শনির স্থিতিটা খুব ভালো। এবং এই সময় আপনাদের স্টক মার্কেট এবং শেয়ার বাজার বা গোল্ড থেকে কিন্তু আপনারা লাভ পাবেন। নাম্বার দুই রাশি মকর রাশি। মকর রাশির অর্থনৈতিক স্থিতি ভালো দিবে, কিন্তু আপনাদের এই সময় চোট আঘাত লাগা দুর্ঘটনার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং পারিবারিক চাপ এই সময় কিন্তু আপনাদের থাকবে। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের রাশিতেই শনি অবস্থান করছে, আপনাদের যারা দীর্ঘদিন বিয়ের জন্য প্রচেষ্টা করেছিলেন এই সময় গাঢ় বিবাহ, ব্যবসা, কেরিয়ার এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো কিন্তু হতে চলেছে। কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য জায়গা নিয়ে কিন্তু কিছুটা হলেও সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পাবেন। এরপর যে রাশি সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির স্থিতি কিন্তু শনির ক্ষেত্রে খুবই ভালো, আপনাদের এই সময় কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিবে, এই সময় আপনাদের ইনকাম ডাবলিং হবে, এই সময় আপনাদের অর্থনৈতিক স্থিতি ভালো হবে, এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। কর্মক্ষেত্রে যারা একটা পরিবর্তন চাইছিলেন বা উন্নতির জন্য প্রচেষ্টা করছেন আপনারা, বলো প্রয়াস আপনারা চালিয়ে যান, আপনাদের উন্নতি নিশ্চিত রূপে কিন্তু হবে। এমএনসি কোম্পানি, গভর্নমেন্ট সার্ভিস হওয়ার সম্ভাবনা বা প্রমোশন, বা যারা ট্রান্সপোর্ট চাইছেন ট্রান্সপোর্ট একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃষরাশি। বৃষরাশি কিন্তু খুব ভালো, কারণ আপনাদের কর্ম হবে, শ্মশান এবং মহাপুরুষ সাহায্য সৃষ্টি করছে, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, পদপ্রতিষ্ঠা, কেরিয়ারের ক্ষেত্রে লাভ, এবং দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি বা ডুবে যাচ্ছিল সেই টাকার রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি কন্যা রাশি। কন্যা রাশিকে কিন্তু শনি এবার মালামাল করবে, বিশেষ করে যাদের মামলা মকদ্দমা চলছিল, শত্রুতা, ঋণ, রোগ, শরীর নিয়ে ভুগছিলেন, শরীর সুস্থ, ঋণ পরিশোধ এবং শত্রু শান্ত, মামলা মকদ্দমা দিক থেকে কিছুটা হলো আপনারা কিন্তু রেজাল্টটা কিন্তু ভালো কিন্তু পাবেন। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার ধনুরাশি। দেখুন ধনুরাশির ক্ষেত্রে আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছে, এই সময়ের মধ্যে আপনাদের অনলাইন অ্যাক্টিভিটি বৃদ্ধি করবে এবং সেলস লাইন, স্টক মার্কেট এবং যারা ফিল্ডে কাজকর্ম করছেন বা অনলাইন বা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে ধনুরাশি বিশেষভাবে লাভ পাবে। এরপর যে রাশি মিথুন রাশি। মিথুন রাশির ভাগ্যক্ষেত্রে উন্নতি আপনাদের করবে, গভর্নমেন্ট থেকে আপনারা সাপোর্ট পাবেন, আপনাদের বড় ধরনের দূরও মানে একটা যাত্রা, বিদেশ থেকে লাভ এই সময় কিন্তু হতে চলেছে। তবে পিতার শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আপনাদের কিছুটা হলো টেনশনের ব্যাপার কিন্তু রয়েছে। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ঢাইয়া চলছে, কিন্তু আপনাদের এই সময় সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দিবে, আপনাদের রাজনীতির ক্ষেত্রে আপনাদের লাভ দিবে, আপনাদের এই সময় ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি
হতে কিন্তু চলেছে। এই সময় আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা বৃদ্ধি পেতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। দেখবেন আপনাদের যে সমস্যাগুলো রয়েছে কি না, একমাত্র শুনি কিন্তু আমি বারবার বলছি, অনেকের জন্ম ছকেই অশুভ অবস্থাতে কিন্তু রয়েছে, তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।